ঈদ উল ফিতর উপলক্ষে বনানী কবরস্থানে স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। সকালে গণভবন থেকে বনানী কবরস্থানে যান তিনি। সেখানে পৌঁছানোর পর তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজনদের। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন দুই বোন। পরে দুই বোন 15 আগস্টে নিহতদের জন্য দোয়া ও মোনাজাত করেন।